জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীর বছর দুই বিশ তার শততম জন্মবার্ষিকীর দিন সতেরোই মার্চ থেকে শুরু হয়েছে মুজিব বর্ষ উদযাপন স্বাধীন বাংলাদেশ ও বঙ্গবন্ধু একাত্তা। তিনি একাত্তরে ছাব্বিশে মার্চ স্বাধীনতা ঘোষণা করেন তার ডাকে মানুষ স্বাধীনতার জন্য সশস্ত্র যুদ্ধে ছাপিয়ে পড়েছিল বাংলাদেশের স্বাধীনতার দ্বারে পৌঁছানোর আগের বছরটি কেমন কেটেছিল বঙ্গবন্ধুর সেই উত্তাল আন্দোলনে শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক দিনগুলো নিয়ে মুজিব বর্ষ জুড়ে বৈশাখের সংবাদের বিশেষ ধারাবাহিক আয়োজন যার ডাকে বাংলাদেশ কাজী বাপ্পার প্রতিবেদন নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে উনিশশো সালের পহেলা জুলাই পশ্চিম পাকিস্তানের বেলুচিস্তানের কোয়েটায় যান নিখিল পাকিস্তান আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোয়েটা স্টেশনে পৌঁছালে বঙ্গবন্ধুকে স্বাগত জানায় পশ্চিম পাকিস্তানের লাখো জনতা স্টেশন থেকে শোভাযাত্রা সহকারে তাকে শহরে নিয়ে যাওয়া হয় সত্তরের এদিন দিন পাঞ্জাব সিন্ধু উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ এবং বেলুচিস্তানে চারজন নতুন গভর্নর শপথ নেন শেখ মুজিব সেদিন দুপুরে কোয়েটা ময়দানে নির্বাচনী জনসভায় অংশ নেন ও ভাষণ দেন বলেন আগামী নির্বাচনে ছয় দফার উপর জনসাধারণ রায় প্রদান করিবে এই নির্বাচন বাঞ্চালের যে কোনো প্রচেষ্টা পূর্ব বাংলার সাত কোটি মানুষ প্রতিরোধ করিবে বঙ্গবন্ধু বলেন কতিপয় স্বার্থান্বেষী ব্যক্তি ক্ষমতায় টিকিয়া থাকিবার জন্য নির্বাচন বাঞ্চালের ষড়যন্ত্র করিতেছে এদেশের মানুষ কোনো ষড়যন্ত্র বরদাস্ত করিবে না কাজী বাপ্পা, বৈশাখী সংবাদ ঢাকা